আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমরা 9 নম্বর ক্লাসের শেষ প্রান্তে ছিলাম, কিছু এক্সাম্পল আমাদের বাকি ছিল। আমরা দেখতেছিলাম সুইস কেস। কি দেখতেছিলাম? সুইস কেস। প্র্যাকটিক্যাল লাইফে সুইস কেস আমরা কোথায় ব্যবহার হবে তার একটা এক্সাম্পল দেখতেছিলাম। এক্সাম্পলটা ছিল গেট চাইনিজ জুডিয়াক। এখানে এটা হলো ফাংশনের নেম। তো প্রথমত আমরা আগেও বলেছি যে ফাংশন অথবা যে কোনো নাম, যে নামটা আমরা স্বাধীনভাবে দিতে পারি, সেটা ক্লাস নেম হতে পারে, ভ্যারিয়েবল নেম হতে পারে, অ্যারে নেম হতে পারে, তো যেটাই হোক, তো সেইটার ক্ষেত্রে মিনিংফুল নাম দেওয়াটা কি যৌক্তিক। তো কালকে এই নামটার সাথে আমরা প্রথমত পরিচিত ছিলাম না, তো আজকে যেহেতু এই শব্দগুলোর সাথে আমরা আমাদের পেশাগত দিক থেকে বা আমাদের পারিপার্শ্বিক দিক থেকেও কি সম্পর্ক নেই, যেরকম গেট মানে পাওয়া এটা আমরা জানি, চাইনিজ মানেও জানি, কিন্তু জোডিয়াক শব্দটার সাথে আমরা পরিচিত ছিলাম না। জোডিয়াক মানে রাশি চক্র। কি রাশি চক্র? এটা একটা বিদ্যা যারা কি মানুষের রাশি ভাগ্য গণনা করে, যদিও আমরা মুসলমানরা এটাতে বিশ্বাস করি না, কারণ আল্লাহ তাআলা যা চায় তাই হয়, এটাতেই আমাদের একজন মুমিনের জন্য কি পূর্ণ বিশ্বাস। যাই হোক, তো এটা একটা বিদ্যা পৃথিবীতে আছে, তো তার জন্য তারা একটা ফাংশন তৈরি করছে, যে একটা সূত্র, যে এতদিন তো ভাগ্য গণনা করা হতো কিছু সূত্র কাগজ কলমে লিখে, এখন প্রেক্ষাপটটা এমন যে সব কিছু সফটওয়্যারে আছে। আপনাকে বললো ভাই রাশিচক্রের জন্য আমাকে একটা সফটওয়্যার করে দাও, আমি এই ফর্মুলা অনুযায়ী কি করব, রাশি বের করব। তো আপনি এটা কি যৌক্তিক হতেই পারে, সে আপনার কাছে কি চাইতেই পারে? তখন আপনাকে কি এই বেসিকটা জানতে হবে যে আসলে এই রাশিচক্রটা বের করে কিভাবে, এর মূল মন্ত্রটা কি, এরা আসলে কি ব্যবহার করে। এই ক্ষেত্রে কিছু সিম্বল রাশিচক্রের জন্য ইউজ করা হয়। আপনারা যদি কেউ নব থিয়েটারে গিয়ে থাকেন, তো মহাকাশের উপর যে ডকুমেন্টারিটা দেখানো হয়, এটা যদি এখনো আগের মতো দেখানো হয়ে থাকে, তাহলে তার মধ্যে আমি প্রথম দিকে বেশ কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে। তো দেখবেন যে বিভিন্ন জায়গায় কোথাও টাইগার, কোথাও কি এরকম মানে মোরগের মতো, কোথাও এরকম কি মাংকি, মাংকির মতো, কোথাও র্যাট ইঁদুরের মতো, কোথাও ষাঁড়ের মতো, হ্যাঁ র্যাবিট খরগোশের মতো, ড্রাগনের মতো, এরকম বিভিন্ন চিহ্ন দিয়ে এক একটা এরিয়ার কিছু তারকা পুঞ্জ দিয়ে একটা করে এরিয়া করে ডিফাইন করে, এবং এগুলোর উপর ভিত্তি করে তারা বিভিন্ন কিছু গণনা করে, যারা রাশিচক্র ভিত্তির উপর মানে পড়াশোনা করছে বা রাশিচক্র নিয়ে যারা মানে কাজ করে। এখন তাদের রেজাল্ট দরকার এরকম, যেহেতু আমরা একজন প্রোগ্রামার, কোনো বিষয়ে প্রোগ্রাম করার আগে সেই বিষয়ের মৌলিক বিষয়টা বুঝে নেওয়াটা জরুরি, না হলে তাদের প্রোগ্রাম আমরা করতে পারবো না। তবে প্রথম থেকে জানা থাকতে হবে এটা জরুরি না, আপনি যখন রিকোয়ারমেন্ট পাবেন, যে ধরনের কাজ যখন আসবে, সেই ধরনের কাজের ভেতরগত অপারেশনাল বিষয়টা জেনে নেওয়াটা আপনার অধিকার, এবং অধিকার না শুধু, আপনার জন্য জরুরি। এটা না জেনে নিলে আপনি যদি তার জন্য কিছু বানায় দেন, এই সফটওয়্যারটা ইউজলেস হবে, ইউজফুল হবে না। তো আমরা যতটুকু পড়াশোনা করেছি সেখান থেকে যেটা পেলাম, তারা এয়ারলি একটা ভাগ্য বা রাশি বলে দেয়, যে 1998 সালের ভাগ্যচক্রে এটা হতে পারে, হ্যাঁ এরকম 2000 সালের ভাগ্যচক্রে কি এটা হতে পারে, 2001 সালে এরকম হবে একটা, মানে তারা এই পৃথিবীর মহাকাশের যে এই তারকাপুঞ্জির অবস্থানগত পরিবর্তন, বিভিন্ন রকম যে ব্যাপারগুলো থাকে, এর উপর একটা কি গণনা করে তারা একটা রেজাল্ট বের করে। তো সেই রেজাল্ট বের করার জন্য তারা যে সূত্রটা নির্ধারণ করেছেন, সেটা হলো যে তারা সাধারণত একটা এয়ারকে, এয়ার যে কোনো বছরই হোক, তাকে 12 দিয়ে ভাগ করে, কত দিয়ে, ডিভাইডেড বাই, এবং এই মডিউলাস চিহ্নর কাজ হলো, এটা আমরা খুব ভালো করে জানি, যে দুইটা সংখ্যার ডিভাইডেড হওয়ার পরে যে ভাগ অংশটা থাকে, এটা বের করার জন্য মডিউলাস চিহ্ন ব্যবহার করা হয়। এখন এইটাকে যে কোনো বছরকে 12 দিয়ে ভাগ দিয়ে যে অবশিষ্টটা থাকবে, সেখান থেকে যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুর সাথে যে কেসটা মিলে যাবে, সেই কেস অনুযায়ী এখান থেকে যেটা বের হবে সেটাই হলো সেই বছরের রাশিচক্রের প্রতীক। এই প্রতীক অনুযায়ী এখন সিংহ টাইগার যদি হয়, সেটা হয়তো ভাগ্য এক ধরনের ভয়ঙ্কর, আমরা আসলে এই বিষয়ে এর চেয়ে বেশি জানি না, বাট এটা বোঝানোর জন্য, একটা সেন্স তৈরি করার জন্য, হয়তো কোথাও আসলো কি মাকি বানরের মতো, হয়তো এই বছরটা খুব ধূর্ত যাবে, তাই না? বানর কি করে, খুব দুষ্টামি করে, মানে এলোমেলো কাজ করে, মিনিংলেস কাজ করে, এরকম কি মিনিংলেস কাজ হয়তো যাবে। আবার রুস্টার কি মোলক, আর মোরগ দেখি কি ধরনের এরা এটা দিয়ে ডিফাইন করছে আমরা জানি না, আপনারা হয়তো মনে করছেন এই বছর খুব বেশি মোরগ খাবো, তাই না, রান খাওয়া হবে, যাই হোক, জাস্ট অ্যাজ এ ক্লিয়ার মেকিং সেন্স। আর ডগ,
ডগ কি করে? কুকুর তো ক্লান্ত, খালি দৌড়ায়, কাজ করে যায়, হ্যাঁ পেরেশান, এ দুয়ার থেকে ও দুয়ার দৌড়াতেই দৌড়াতেই থাকে। আমরা মনে করতে পারি এই বছরটা হয়তো পেরেশানি শেষ নাই। তার বোয়ার আরেকটা হয়তো প্রাণী যাকে আমরা চিনি না, এটার অর্থ খুঁজে বের করা যেতে পারে, বাট এই মুহূর্তে আমাদের অত দরকার নাই। জাস্ট আমরা জানি যে রাশি চক্রের জন্য এটা প্রতীক হিসেবে একটা কি প্রাণী ব্যবহার হয়। তো এখানে আছে কি র্যাট, আমরা অবশ্য একটু দেখে নিতে পারি গুগলে যে এটার আসলে মিনিংটা কি। আসলে বোয়ার অর্থটা আমরা পেয়ে গেছি, বোয়ার মানে হলো বন্য শুকর। কি বলেন তো? বন্য শুকর। আর এখানে আমাদের কি আছে, র্যাট। র্যাট মানে কি? ইঁদুর। ইঁদুর দিয়ে হয়তো কি কোনো চিহ্ন ডিফাইন করা হয়। র্যাট, অক্স, ষাঁড়, টাইগার, র্যাবিট, খরগোশ, ড্রাগন, স্নেক, হর্স, ল্যাম্প, এই প্রত্যেকটা দিয়েই কি করা হয়, এক একটা ভাগ্যের এক একটা দিকের মানে চিহ্ন হিসেবে বোঝানো হয় যে এটা সৌভাগ্য, এটা দুর্ভাগ্য, এটা আধা দুর্ভাগ্য, এটা আধা সৌভাগ্য, এটা পৌনে সৌভাগ্য, হ্যাঁ এটা সোয়া সৌভাগ্য। জাস্ট মানে যারা ভাগ্য নির্ণয় করে, এটা অন কাইন্ড অফ ফার্স্ট ডেমো ছাড়া কিছু না। কিছু টিয়া পাখি নিয়ে লেকের পারে, গুলশান লেকের পারে বসে আছে, আপনি ওখানে গেলেন, ভাগ্য গণনা করে দিল, ওটা নিজেও জানে না যে আজকে দুপুরে ওর ভাগ্যে কী আছে। একটু পরে পুলিশ এসে যে পিঠের উপর একটা বাড়ি বসাবে, এখান থেকে ওই পিঠে উঠাই দিবে, ওটা জানে না। আরেকজনের ভাগ্য গুনতেছে, তার কাকে দিয়ে? টিয়ে পাখি দিয়ে। টিয়ে পাখির কাছে ও সকালবেলা ওর ভাগ্যটা গুনে নিতে পারলো না যে ভাই আজকে ভাগ্যে আমার মাইটার আছে কিনা, তুই তাহলে বলে দে। তো যাই হোক, তারপরে এটা একটা সূত্র, আমরা যেহেতু আমাদের বইতে এই বই যেটা ফলো করতেছি উনি এটা লিখছেন, এরকম একটা রিয়েল লাইফের এক্সাম্পল, তো সেটাই আমরা ফলো করার চেষ্টা করতেছি যে গেট চাইনিজ জুডিয়াক ইয়ার, যে চাইনিজ রাশিচক্রের যে বছরটা যেভাবে পাওয়া যায় সেটা আমাদের বের করার জন্য আমরা এটা কী করলাম, একটা ফাংশন তৈরি করলাম। ফাংশনের মধ্যে একটা আর্গুমেন্ট নিয়ে নিলাম, আর্গুমেন্টটা এখন কি আছে, খালি আছে। তারপরে এখানে এই ফাংশনের মধ্যে আমরা একটা কাজ ডিফাইন করলাম, যে সুইচ কেস চালু করে দিলাম। সুইচ কেসের মধ্যে বলে দিলাম যে ইয়ার যেটাই পাও তুমি সেটাকে 12 দিয়ে ডিভাইড করে যে ভ্যালুটা বের হবে সেটাই কেজের সাথে মিলা, যেটার সাথে মিলবে সেই ভ্যালুটা তুমি শো করে দিবা। আচ্ছা খুব সহজ, এইখানে আমরা নিচে এসে এর ভিতরে কিন্তু কোনো ইকো আমরা দেখাই নাই, শুধু রিটার্ন দিছি। ব্যাপারটা বুঝতে হবে যে এই ফাংশনের মধ্যে কোনো ইকো আমরা ইউজ করি নাই, যাতে করে এই ফাংশন কল করার আগ পর্যন্ত এখানে কোনো কি হবে না, কিছু ইকো করবে না। তো ইকো আমরা এই ফাংশনটাকে কল করলাম, এখানে কল করার পরে এখানে আমরা ইয়ারটা দিয়ে দিলাম। এখন সে এই আর্গুমেন্ট অনুযায়ী প্যারামিটার পাস হলো, কি হলো, প্যারামিটার পাস হয়ে গেল। এখন এই প্যারামিটার অনুযায়ী এখানে কি আসবে, এইখানে ভ্যালু পাবে, ভ্যালু পেলে এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা রেজাল্টটা দেখাই দেবে। তো চলেন আমরা আমাদের এই কোডটুকু আমরাও লিখে ফেলেছি, সেখান থেকে আমরা দেখাবো। এখানে আমাদের দুইটা ব্লক কোড আছে, তো নিচের ব্লকটাকে আমরা একটু ক্লোজ করে দেবো, পরে উপরের ব্লকটাকে আগে রান করবো, কারণ দুইটা পোর্শন একবার আমরা লিখে নিছি সুবিধার জন্য, টাইম সেভ করার জন্য। নিচের ব্লকটাকে আমরা ক্লোজ করে দিলাম এবং এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই এই ফাংশনটার আগে, তাহলে দেখেন আমাদের এই ব্লক আপ কোডটা এখন রান হলো, যে আমরা এই ফাংশনটা যেহেতু এটা একটা ফর্মুলা, সেই ফর্মুলাতে আমরা ভ্যালুটা এখানে চেঞ্জ করি নাই বা এটা করাটাও যুক্তিসঙ্গত না, আমরা এখানে শুধু এয়ার দিয়ে চেক করব। তো আমরা 2000 সালটা দেখবো যে 2000 সালের ভাগ্যটা কেমন ছিল। তো এটাকে একটু সেভ দিয়ে আমাদের যদি আমরা আমাদের এই পেজে চলে যাই, আমরা একটু রান করে দেখি যে ফলাফলটা কী আসে। এখানে বলতেছে আনডিভাইন, কারণ হলো যে আমরা শেষে যে ক্লোজ করছি এটা শেষে আর শেষ করে দিই নাই। এখানে কি করে দিতে হবে, আমাদের এই কমেন্টটা শেষ করে দিতে হবে। কমেন্ট শেষ না করে দিলে সে কমেন্ট যে শুরু হয়েছে এটা শেষ খুঁজে পাচ্ছে না, এই জন্য একটা এরর দেখাচ্ছে। কি দেখাচ্ছে? এরর। এখন আমাদের 2000 সালে চলে আসলো কি ড্রাগন। ড্রাগনের মতো ভয়ঙ্কর ছিল 2000 সালের কি ভাগ্যটা। আসলে ড্রাগন দিয়ে তারা আসলে শান্তি বুঝাইছে নাকি, এ বিষয়ে আপনারা পড়াশোনা করবেন, কি করবেন, পড়াশোনা করবেন। এখন যদি আমরা 2025 সালে কি হবে এটা দেখতে চাই, তাহলে এখান থেকে 25 লিখে দেই, আপনি ভাগ্য গণনা করে বলে দিবেন, তাই না, ফর্মুলা আপনার হাতে। তো এখানে স্নেক, ওরে বাবা ভয়ঙ্কর, সাপের মতো 2025 সালের। যাই হোক, আগামী দিন তো আরো ভয়ঙ্কর আছে, এটাই স্বাভাবিক। তো এটা একটা ফাংশন ছিল কাদের করা, চাইনিজদের একটা ফর্মুলা বা রাশিচক্র বের করার জন্য। রাশিচক্রের এইটার সাথে আমাদের যেহেতু বিশ্বাসের খুব বেশি মিল নাই, বাট রিয়েল লাইফের একটা এক্সাম্পল আমরা পেয়ে গেলাম যে এখানে এটাকে 12 দিয়ে ডিভাইড করে যে কোনো এয়ার দিলেই সুইচকেদের এই নিউমেরিক ইন্ডেক্সিং এর সাথে
হ্যাঁ কেস ওয়ান কেস টু এর সাথে কোনো না কোনোভাবে মিলে যাচ্ছে, আর এই ভ্যালুগুলোর কোনো না কোনোটা কি আমাকে দেখাচ্ছে। এটা একটা মানে ওদের জন্য তৈরি করা একটা ফাংশন, যা দিয়ে ওরা যে কোনো বছরে ভাগ্য বের করার জন্য কি এটা ব্যবহার করে থাকে। তো এটা আমরা একটু অফ করে দেব। এখন আমাদের যেটা দরকার সেটা হলো যে আমরা এইখানে এই পাশে দিয়ে এটাকে যদি তুলে দেই, তো আমাদের এটা অন হয়ে গেল এবং এটাকে আমরা বাদ দিয়ে দেব। কমেন্ট আবার এটা কমেন্টের মধ্যে ফেলে দিলাম, আর এই শেষে এটা আমাদের আর লাগবে না। দ্বিতীয় নাম্বার যেটা আছে আমাদের, একটু খেয়াল করবেন, এক্সাম্পল এখানে কি বলা হয়েছে যে আরেকটা ফাংশন নেওয়া হলো, নোবেল প্রাইজ বিজয়ীদের কে কোন বিষয়ে নোবেল পাইছে তাকে একটা মেসেজ দেখায় দেবো আমি। সে যখন সার্চ দেবে তখন শুধু তাকে এই মেসেজটা, এই মেসেজটা কি আমরা কালকে সিনারিওটা আলোচনা করছিলাম, সুইচ কেজের এই বড় বড় মেসেজগুলো ডাটাবেসে আমরা সেভ করি না, ডাটাবেস থেকে তুলে নিয়ে আসার জন্য যে টাইমটা কি হবে, এই জন্য আমরা কি পেজের মধ্যেই সুইচ কেজের মাধ্যমে ডাটাটা তুলে নিয়ে এসে কিওয়ার্ডটার সাথে চেক করে যে এখানে যে কেমিস্ট্রি, যদি কেউ এই যে ফাংশনের মধ্যে আমি কেমিস্ট্রিটা পাস করে দিলাম, আমি একটা ফাংশন তৈরি করলাম, ফাংশনের নাম দিলাম উইন নোবেল প্রাইজ। আচ্ছা এই যে লেখা হয়েছে এই স্টাইলটাকে কি বলে বলেন তো, এই যে একটা বড় হাতের আবার এখানে বড় হাতের কোনো স্পেস নাই, এই স্টাইলটাকে কি বলে বলেন তো, ক্যামেল কেস। গুড, ক্যামেল কেস, উটের মতো মাঝে মাঝে মাথা উঁচু হয়ে থাকে, মনে করেন গরুর একটা পাল তার মধ্যে 10টা উট আছে, কি হবে একটু পর পর আছে, তো সবগুলো উটের মাথা এই গরুর পাল থেকে উপরে, তো এইখানেও এই যে সবগুলো অক্ষরের মধ্যে কি এই মাথাটা উপরে এই মাথাটা উপরে এরকম কিছু মাথা কি উপরে আছে, এগুলোকে আপনি কি ক্যামেল কেস, এই জন্য ক্যামেল কেস বলা হয়েছে, কি বলা হয়েছে ক্যামেল কেস বলা হয়েছে। তো ক্যামেল কেস দিয়ে অনেক বড় একটা নাম, কিন্তু আমরা প্রত্যেকটা আলাদা শব্দ এটা বুঝতেছি, আন্ডারস্কোর দিলে নামটা আরো বড় হইতো, এই জন্য আন্ডারস্কোর না দিয়ে কি করছে ক্যামেল কেস দিয়ে কাজ সারছে, যে স্পেস দেবো না, আন্ডারস্কোর দিলে একটা করে স্পেস স্পেসের মতো জায়গা নিবে আর একটা অক্ষর নিবে। বাট এভাবে বুদ্ধিমানের মতো আপনারাও যেখানে দেখবেন যেরকম জায়গা কম আছে তো আপনি আন্ডারস্কোর ইউজ করে দেন, জায়গা মানে জায়গা কম আছে ক্যামেল কেস ইউজ করেন, জায়গা বেশি আছে আন্ডারস্কোর ইউজ করে দেন, স্মার্ট ওয়েতে কাজ করবেন। তো এখানে আমরা সাবজেক্ট নামে একটা আর্গুমেন্ট নিলাম, আর্গুমেন্টটা এখনও খালি, সুইচের মধ্যে বলে 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 দিলাম যে তোমার ভ্যালু হলো আর্গুমেন্ট, তুমি আর্গুমেন্ট অনুযায়ী চেক করে দেখবা যেটা পাবা সেটাই। তো ফাংশনটা আমরা এখানে কি করলাম, এই ফাংশনের মধ্যে ইকো আমরা বলে দিছি আগে থেকে যে মেসেজ হলো এটা, তো এই জন্য এইখানে আমরা যখন ফাংশনটা কল করতেছি তখন কিন্তু আর ইকো লিখতেছি না, ব্যাপারটা বুঝছেন, ভিতরে ইকো আমার বলা আছে, আমি ফাংশন কল করলেও ভিতরের যে ইকো আছে ইকোটাকে ফায়ার করে দিবে, আর আগের ফাংশনটাতে কি ছিল ইকো ভিতরে লেখা ছিল, কিন্তু বাইরে আমাকে ইকো লিখে তারপরে কি ফাংশনটাকে কল করতে হয়েছে, ব্যাপারটা ক্লিয়ার? তো আপনারা সামনে আর একটু ভালো করে দেখবেন বুঝবেন। এখন আমাদের ডাটাবেস থেকে যখন চলে আসলো যে লোকটার ওনার একটা আইডি দিয়ে সার্চ দিল, ওনার সাবজেক্ট চলে আসলো এখানে কেমিস্ট্রি, তো কেমিস্ট্রি আসলে ওনাকে মেসেজ দিয়ে দেবে যে হ্যাঁ তুমি কেমিস্ট্রিতে কি করছো উইন করছো, মানে তো আমরা দেখি আমাদের ফাংশনটাতে, তো এখানে আমরা কি সেম ফাংশনটা তৈরি করছি, এখানে দিয়ে দিলাম মেডিসিন, কি দিয়ে দিলাম মেডিসিন, আমরা পেজটাকে একটু বড় করি এক লাইনে আসি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এইখানে আমরা এই কিওয়ার্ডগুলোকে এখানে দিয়ে রাখছি যে যদি এই কিওয়ার্ড হয় সুইচ যদি এর সাথে মেলে, এর ভিতরে ভ্যালুটা যদি এর সাথে মেলে তাহলে তুমি এই মেসেজটা শো করে দিয়ে ব্রেক করে নিচে চলে আসবে, ব্রেক করে কি করবা নিচে চলে আসবা এটা করে ব্রেক। তাহলে আমরা আমাদের রিয়েল লাইফের এক্সাম্পলে গিয়ে যদি এখন আমরা এটাকে রিলোড দেই তাহলে বলতেছে আমাদের এটা কি সেভ দেওয়া হয়েছে, আমরা একটু সেভ দিয়ে নিই, বিষয়টা সেভ দেওয়া ছিল না, আগের অবস্থাটাই রান হচ্ছিল। তো ইউ উইন দ্য নোবেল প্রাইজ ইন মেডিসিন, তুমি কি করছো মেডিসিনে নোবেল প্রাইজ পাইছো, আপনি বলতেছেন না আমি লিটারেচার লিখে দেবো, লিটারেচারে তো এখানে সেভ দিয়ে আবার এখানে রান দেন। তো এই যে আমরা এই কোডটুকু কিসের জন্য লেখা হয়েছে এই পারপাসটা কি বুঝতে পারছেন, যে একটা মেসেজ শো করবো লোকটাকে, বা ডাটাবেজে রাখবো শুধু কি ওনার কিওয়ার্ডটাই, পুরো মেসেজটা আমি ডাটাবেজে রাখবো না, কারণ এত বড় ডাটাবেজে যদি আমি মেসেজ রাখি তাহলে এই মেসেজটা কি হবে ভারী হয়ে যাবে, ডাটা ইনসার্ট দেওয়া ডাটা আপডেট দেওয়া এটা কি কষ্ট হবে, বুঝছে আমি ইন্টারফেসের মধ্যে যখন ডিজাইন করি তখন যখন ডাটাটা তুলে নিয়ে আসি সেই জায়গায় আমি কি সুইচ কেস দিয়ে এই মেসেজটাকে এখানে লিখে রাখলাম একবার, তাহলে কি এটা মানে ডাটাবেস থেকে কি সবসময় ডাটাবেজের ইয়ের থেকে রুট থেকে টান দিল না, তো এইখানে এবং এইখানে আমি কিওয়ার্ডটা চেক করে করে যখন যে মেসেজ সেই মেসেজটা শো করে দিলাম, তখন কি করলাম সেই মেসেজটা শো করে দিলাম, তাহলে এই পারপাসটা আমাদের কি হলো সলভ হলো, আমরা সুইচ কেস, তো সুইচ কেসের উপর ওভারঅল আমরা উপর থেকে আর একটু দেখে আসি পুরো সুইচ কেসটা, কেস গ্রুপিং এখানে কি
কেসটাকে গ্রুপিং করে দেখানো হয়েছে, এটা আমরা দেখছি যে ব্রেক দেওয়া হয়েছে তিনটার পরে একবার, এই জন্য তিনটা একবারে দেখায় তারপর ব্রেক। আমরা প্রত্যেকটার পরে ব্রেক দিলে কিন্তু প্রত্যেকবার পরে ব্রেক দিয়ে থেমে যেত। আমরা স্মার্ট ওয়েতে এই ফাংশনটাতে কি করছি দেখেন, স্পেসিস মানে প্রজাতি, প্রজাতিগুলোর জন্য একটা অ্যারে নিছি, অ্যারেতে ক্যাট ডগ কাউ তিনটা অ্যানিমেলকে এক জায়গায় রাখছি এবং তিনটা ইনসেক্টকে এক কিট কিটকে এক জায়গায় রাখছি। এখন এটাকে মানে অ্যারে র্যান্ড দিয়ে আমি কল করতেছি এবং কল করার পরে বলতেছি যদি ক্যাট তারপরে ডগ তারপরে কাউ তিনটা যদি মিলে যায় তাহলে তুমি কি করো, ইকো করো উই আর অ্যানিমেল করে একটা ব্রেক দাও। এরপরে আবার চেক করো, চেক করে দেখো যদি যে ওইগুলো মেলে নাই, কিন্তু এগুলো মিলতেছে ফ্লাই বি অ্যান্ড, তাহলে ইকো করো উই আর অ্যানিমেল, আমরা কি ইনসেক্ট, উই আর ইনসেক্ট যে আমরা কি কিট, এটা বলে শেষ। তো এই এই যে এই জিনিসটা আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন, আর প্র্যাকটিসের মাধ্যমেই আপনাদের এই জিনিসগুলো কি হবে পাকাপোক্ত হবে আর আরও মজবুত হবে যখন আমরা রিয়েল প্রজেক্টের মধ্যে গিয়ে এই কেসগুলো ইউজ করব। রিয়েল লাইফে এই কেসগুলো কি ইউজ করব, বিশেষ করে আমরা ডেট, বিশেষ করে মান্থের নাম ডাটা ডাটাবেজে ঢুকাতে পারি কি নিউমেরিক হিসেবে, জানুয়ারিকে ওয়ান, ফেব্রুয়ারিকে টু, বাট আমি ডাটাবেজ থেকে নিয়ে আসবো, এখানে শো করবো কি জানুয়ারি ফেব্রুয়ারি, আসবে ভ্যালু জিরো আর ওয়ান, কিন্তু এখানে নাম শো করবে মাসের। এই ধরনের কাজ আমরা কি করে রাখছি আগেও, তো এই ধরনের কাজ থেকে আরও অনেক কাজে আপনার সুইচ কেস কি ব্যবহৃত হবে। বলেন তো সুইচ কেস এবং ইফ এলস এর মধ্যে পার্থক্য কি, সুইচ কেস এবং ইফ এলস এর মধ্যে পার্থক্য কি? এখানে বলা যায় সুইচ ভার্স ইফ এলস, কালকে আমাদের যেটা ছিল একটু বলেন, সুইচ কেস অনলি একটা কন্ডিশনকে কি করে দেখেন, সে একটাকে একটা কন্ডিশন চেক করে, আর ইফ কি করে একাধিক ইফ এলস এলস তারপর ইফ এলস একাধিক কন্ডিশনকে কি চেক করে, যে দেখো পাশের নিচে কিনা, পাশের উপরে কিনা, পাশের সমান কিনা, হ্যাঁ এরকম বিভিন্নভাবে সে ইফ এলস দিয়ে কি কাজ করতে পারি, বিভিন্ন রকম মেসেজও করতে পারি। কিন্তু সুইচ কেসে কি পাশের সমান কিনা, যে সমান তাহলে কাজ করবে, সমান না ও আরেক জায়গায় যাবে, কেউ সমান না ব্রেক দিয়ে বেরোয় যাবে আসবে। অল্টারনেটিভ কাজটা কি সুইচ করবে না, কিন্তু অল্টারনেটিভ কাজটা কে করবে, ইফ এলস। ব্যাপারটা কি বুঝতে পারছেন, ঠান্ডা মাথায় ইফ আমাদের জীবনে যেরকম প্রয়োজন সুইচও ওইরকমই প্রয়োজন। তো হয় আপনি লাইট দিবেন অথবা অফ করবেন। তৃতীয় নাম্বার কন্ডিশন এখানে নাই, আছে কি যে লাইট মাঝামাঝি রাখবো, এটা আছে ফ্যানের ক্ষেত্রে যে ভলিউম ফ্যান দেবো কি দেবো না, এখন ভলিউম কোন পর্যায়ে রাখবো তাই না, যে মাঝামাঝি রাখবো না কম বেশি করে রাখবো, ওখানে প্যারামিটার একটা বেশি, যদি ফ্যান দেই তাহলে ভলিউম কমায় দাও শীতের দিন, আর যদি ফ্যান না দেয় তাহলে একবার অফ করে দাও। সাপোজ জাস্ট আমরা রিয়েল লাইফের কি একটা এক্সাম্পল বোঝার জন্য এই কথাটাকে আলোচনা করলাম। তো আমাদের এই অধ্যায়টা এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ। সুইচ কেস নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তো আপনারা বলবেন, আমরা আমাদের এই নেক্সট পর্বে ডাইভ দেব হলো ফর লুপে, কোথায় চলে যাব ফর লুপে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।